তো সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের যে মন্ত্র শেয়ার করব, সেই মন্ত্রটি যদি সকালে ঘুম থেকে উঠে আপনার হাতের তালুতে মাত্র 3 বার পড়ে থাকেন, তাহলে আপনার টাকার অভাব কেটে যাবে। এর কারণে আপনি হয়তো আমাকে ভাববেন যে আমি তাহলে কোটিপতি, কারণ এই মন্ত্র পাঠ করে আমি বড়লোক হয়ে গেছি, ধনী হয়ে গেছি। তাহলে বলুন গিয়ে যে সাধু বাবারা যে ভিক্ষা করতে বাড়িতে বাড়িতে আসেন, তারা রুদ্রাক্ষ তাবিজ পাথর বিক্রি করেন যাতে আপনি বড়লোক বা ধনী হন। তাহলে এবার এটা বলুন তো যে সেই সাধু বাবা তো নিজেই তাহলে সেই পাথর বা প্রবাল মুক্তা যাই হোক রুদ্রাক্ষ ধারণ করেই বড়লোক হয়ে যেতেন, ভিক্ষা কেন করতেন? এটা এই কারণেই বলা হয় যে আপনার টাকার অভাব হবে না বা আপনি ধনী হয়ে যেতে পারেন। এটা নয় যে আমি এত বিদ্যা জানি বলে সারা শরীরে তাবিজ পরে থাকবো আর আমি এই বিদ্যা জানি বলে আজ করোড়পতি, এটা আপনার ভুল ধারণা। তাই ভিডিও শুরুতেই কেন বললাম, কারণ কিছু হেটার আছে যারা এসে এই কমেন্টটাই করবেন যে আপনি তাহলে তো টাটা বিল্লা হয়ে গেছেন। তো যারা আমাকে বিশ্বাস করেন বা আমার ভক্তি শ্রদ্ধা একাগ্রতা দিয়ে ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্য নিয়ে যে ভিডিওতে আমি মন্ত্রটি বলবো সেটা আপনি প্রয়োগ করে দেখুন, নিশ্চয়ই ফল পাবেন। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। কথায় আছে আমাদের বাম হাতে আছে নেগেটিভ এনার্জি এবং ডান হাতে আছে পজিটিভ এনার্জি, আর আমাদের ভাগ্য ভবিষ্যৎ সব কিছুই এই হাতের তালুর রেখার মধ্যেই আছে। যদি আপনার হাতের রেখায় কোনো খারাপ কিছু থাকে বা যদি আপনার কোনো দুর্ঘটনা বা খারাপ কিছু লেখা থাকে এই রেখায়, সেটাও পাল্টে যাবে শুধুমাত্র এই একটি মন্ত্রে, যেটা প্রয়োগ করতে হবে মাত্র 3 বার। মানে মাত্র 3 বার আপনার হাতের তালুর দিকে চেয়ে মন্ত্র, ঠিক যেন মুসলিমরা যেভাবে দোয়া করেন সেভাবে হাতের তালুর দিকে সকালে ঘুম থেকে উঠে বিছানায় বাঁশি গায়ে বসেই এই মন্ত্রটি হাতের তালুতে চোখ বোলাতে বোলাতে 3 বার যদি পড়ে নেন, সারাদিন যে আপনি বাইরে বাইরে ঘোরেন রোজগারের জন্য বা যেটাই করেন বা যদি আপনার ধার দেনাও হয়ে থাকে, আপনি সেদিন কিন্তু টাকা পাবেনই। আর এই মন্ত্র যদি আপনি প্রতিদিন করে যান, আপনি তখনই বুঝতে পারবেন যে এই মন্ত্রের শক্তি কতটা। তো চলুন আগে মন্ত্রটি বলি। মন্ত্রটি হলো করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শন। মন্ত্রটি আমি আবারও বলছি, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলতু গোবিন্দ প্রভাতে কর দর্শনম। এইভাবে মন্ত্রটি আপনি সকালে ঘুম থেকে উঠে বিছানায় যেভাবে থাকবেন, উঠেই প্রথমে হাতের তালুর দিকে চেয়ে করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলতু গোবিন্দ প্রভাতে কর দর্শনম, এইভাবে মন্ত্র বলেই নিজের শরীরে হাত বুলিয়ে নেবেন, বুলিয়ে নিয়ে আপনি বাকি কাজ করুন। তো ভিউয়ার্স, ভিডিওটির কোনো অংশ বুঝতে আশা করি আপনাদের কোনো সমস্যা নিতে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের দিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ন্যাচারাল পাওয়ার চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।